ইউএসের সাথে হারের পর চারপাশ থেকে ছুটে আসছে একের পর এক সমালোচনার তির। আর এদিকে সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট দল, টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান, সেই ম্যাচের আগে চাপে বাবর আজমরা। অথচ দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের খেলা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের পা জোরে চোট রয়েছে, প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। ভারতের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইমাদ ওয়াসিম না খেলায় সমস্যা হচ্ছে পাকিস্তানের, কম্বিনেশন তৈরিতে সমস্যা হচ্ছে, ফর্মে না থাকা আজম খানকে খেলাতে বাধ্য হচ্ছেন বাবর আজমরা। ব্যাট করার পাশাপাশি স্পিন বোলিংও করেন ইমাদ ওয়াসিম। বাঁহাতি স্পিনার হিসেবে তার দারুণ সুনাম রয়েছে, তিনি না থাকায় দলের একমাত্র স্পিনারের ভূমিকায় দেখা যাচ্ছে লেগ স্পিনার শাদাব খানকে। ইমাদ ওয়াসিম দলের গুরুত্বপূর্ণ সদস্য, চলতি বছর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ফর্মে ছিলেন তিনি। দলের শেষ তিনটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন ইমাদ ওয়াসিম, সেই কারণে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তাকে। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইমাদ ওয়াসিমের, ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা প্রয়োজন। আজম খান এখনও পর্যন্ত রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলেননি আর তিনি ফর্মেও নেই, তাই ইমাদ ওয়াসিমকে খেলানোর চেষ্টা করছে পাকিস্তান। রবিবার সকালে তার চোট খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। পাকিস্তানের হয়ে 72টি টি টোয়েন্টি ম্যাচে 535 রান করেছেন ইমাদ ওয়াসিম, 70টি উইকেট নিয়েছেন তিনি। গত কয়েক বছরে পাকিস্তান দলে ধারাবাহিকভাবে সুযোগ না পাওয়ায় অবসর নিয়ে ফেলেছিলেন ইমাদ। চলতি বছর অবসর ভেঙে ফেরেন বিশ্বকাপে খেলার জন্য, তার একটাই লক্ষ্য ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা। দলে ফিরলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি ইঞ্জুরির কারণে, এখন দেখার বিষয় ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারেন কিনা।